हाशर माठे जे दिन सबे करबे गो हाय हाय हाशर माठे जे दिन सबे करबे गो हाय हाय हाशर माठे जे दिन सबे करबे गो हाय हाय कौसर पिलायो से दिन नबी जी अमाय गो कौसर पिलायो से दिन नबी जी अमाय हाशर माठे जे दिन सबे करबे गो हाय हाय हाशर माठे जे दिन सबे करबे गो हाय हाय कौसर पिलायो से दिन नबी जी अमाय गो कौसर पिलायो से दिन नबी जी अमाय कौसर पिलायो से दिन नबी जी अमाय गो कौसर पिलायो से दिन नबी जी अमाय अल्लाह जे दिन विचार प्रति वकील होबे तुमि अल्लाह जे दिन विचार प्रति वकील होबे तुमि सबार मतो आमिओ होब सेई दिनेर आसामी अल्लाह जे दिन विचार प्रति वकील होबे तुमि सबार मतो आमिओ होब सेई दिनेर आसामी दोजाक भये सेदिन जदि बुक शुकिये जाय दोजाक भये सेदिन जदि बुक शुकिये जाय कौसर पिलायो सेदिन नबी जी अमाय गो कौसर पिलायो सेदिन नबी जी अमाय हाशर माठे जे दिन सबे करबे रे हाय हाय हाशर माठे जे दिन सबे करबे गो हाय हाय कौसर पिलायो सेदिन नबी जी अमाय गो कौसर पिलायो सेदिन नबी जी अमाय सूर्य जे दिन এত নিচে নেমে আসবে মাথার মগজ সেদিন টকবক করে ফুটতে থাকবে জমিন সেদিন তামার হয়ে যাবে সেদিন আরো কি হবে সেই কষ্টের দিনে আর তারপর মনের ফরিয়াদ কি লিখছে দেখুন সূর্য যেদিন আসবে নেমে হুকুমে প্রভু সূর্য যেদিন আসবে নেমে হুকুমে প্রভু জমিন সেদিন তামার হবে আকাশ হবে চোর সূর্য যেদিন আসবে নেমে হুকুমে প্রভুর জমিন হবে তামার সেদিন আকাশ হবে চোর মাথার মগজ ফুটবে সেদিন গরম পানির ন্যায় মাথার মগজ ফুটবে সেদিন গরম পানির ন্যায় কাউসার পিলায়ো সেদিন নবীজি আমায় গো কাউসার পিলায়ো সেদিন নবীজি আমায় হাশর মাঠে যেদিন সবে করবে গো হায় হায় হাশর মাঠে যেদিন সবে করবে রে হায় হায় কাউসার পিলায়ো সেদিন নবীজি আমায় গো কাউসার পিলায়ো সেদিন নবীজি আমায় আর সেদিন বুঝতে পারবো কি ভুল করেছে দুনিয়াতে যদি ভুল করে থাকি কবি লিখছে দেখুন পাপ করেছি বেহিসাবি আমি গুনাহগার পাপ করেছি বেহিসাবি আমি গুনাহগার তাই তো সেদিন গামের মাঝে কাটিব সাতাই পাপ করেছি বেহিসাবি আমি গুনাহগার তাই তো সেদিন ঘামের মাঝে কাটিব সাতাই সেদিন যদি যাই হারিয়ে ঘামের দরিয়ায় সেদিন যদি যাই হারিয়ে ঘামের দরিয়ায় কাউসার পিলায়ো সেদিন নবীজি আমায় গো কাউসার পিলায়ো সেদিন নবীজি আমায় হাশর মাঠে যেদিন সবে করবে রে হাই হাই হাশর মাঠে যেদিন সবে করবে রে হাই হাই কাউসার পিলায়ো সেদিন নবীজি আমায় গো কাউসার পিলায়ো সেদিন নবীজি আমায় যাই হোক আমরা হামদে বাড়ি তালা দিয়ে হামদে বাড়ি তালা দিয়ে শুরু করেছিলাম এবং হামদে বাড়ি তালা দিয়ে শেষ করব কবি ছন্দের মাধ্যমে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তানার শানে কয়েকটি কথা সুরের মাধ্যমে তুলে ধরব কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন দাদা আর একটুখানি বাড়াও তো
अल्लाह 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 रहमान तुम्हें रहीम तुम्हें करीम तुम्हें अल्लाह गफूर तुम्हें शकूर तुम्हें माबूद तुम्हें अल्लाह रहमान तुम्हें रहीम तुम्हें करीम तुम्हें अल्लाह गफूर तुम्हें शकूर तुम्हें माबूद तुम्हें अल्लाह सुखे दुखे मुखे मुखे शुधु तुम्हें अल्लाह सुखे दुखे मुखे मुखे शुधु तुम्हें अल्लाह खालिक तुम्हें मालिक तुम्हें तुम्हें महान अल्लाह 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 सरल सटीक पथे तुम्हें करो चालित नगदे सरिए मरे जे पथ चिरभ्रांत सरल सटीक पथे तुम्हें करो चालित नगदे सरिए मरे जे पथ चिरभ्रांत मनेर माधुरी बाणी सवार मेटा मनेर जाला मनेर माधुरी बाणी सवार मेटा मनेर जाला खालिक तुम्हें मालिक तुम्हें महान अल्लाह 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 रोगीन धरणी तुम्हें रेखेछो साजिए निपुण भावे गड़े सबे सजीवता दिए रोगीन धरणी तुम्हें रेखेछो साजिए निपुण भावे गड़े सबे सजीवता दिए निखिल जुड़े बिराज करे आछो तुम्हें अल्लाह निखिल जुड़े बिराज करे आछो तुम्हें अल्लाह खालिक तुम्हें मालिक तुम्हें महान अल्लाह 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 अमीन अनुरोध करब यदि আপনারা আমাদের সঙ্গে আল্লাহ আল্লাহ বলে তাহলে কি মানে আপনাদের একটু কষ্ট হবে নাকি এটা যদি বলেন তাহলে একটু ভালো হবে আমাদের ভালো লাগবে আপনাদের সম্মুখে এতক্ষণ আমরা কষ্ট করলাম কত ঘাম বেরিয়েছে দেখতে পাচ্ছেন এত কষ্ট করলাম হ্যাঁ টাকা তো সব কাজে লাগে বিনা টাকায় কোনো কিছু বিনা টাকায় সত্যি তো আমাদের থেকে আপনাদের দাম বেশি আমরা খাচ্ছি আপনারা তাবারক তাবারক দিলে তাহলে খাবেন না হ্যাঁ আমাদের দিলে তো খাবেন হ্যাঁ সে তো 100 বার কেউ আর এত দূর থেকে মিডিয়া পুরুষ থেকে এখানে আর এমনি চলে আসবে তা আমার তো বাপ বাপ মা ভাই বোন বিবি বাচ্চা আছে তারা কি ভুকা মরবে যাই হোক সবাই রোজগার জন্য এই মাতা মাতা ছুটে বেড়ায় কম বেশি এখানে
আমরা অত দূর থেকে এসেছি, আমার ভাই বলেছে নিশ্চয়ই কেউ এমনিতে কেউ কোনো জায়গায় বিনা এখন বিনা স্বার্থে কেউ তুলেও বয় না, আর অত দূর থেকে আসা তো দূরের কথা, এতদূর বাস ধরে। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ, পরিবেশন করে শোনাবো শেখ গজল। যদি আপনারা বলেন তাহলে আমাদের ভালো লাগবে এবং আল্লাহ খুশি হবে। আল্লাহর নাম লিলে তো গোনা হবে না, আমরা তো আর আমার আব্বা মার কথা বলতে বলিনি। যাই হোক, আপনারা যদি আল্লাহ আল্লাহ বলেন তাহলে আমাদেরও ভালো লাগবে, আর আপনাদেরও আল্লাহ যদি রাজি খুশি হয় আমাদের সঙ্গে সঙ্গে বলবেন। শেষ গজল কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। Allah 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 Moner madore baliye shobari meta moner jala moner madore baliye shobari meta moner jala khalik tumi malik tumi tumi mohan Allah 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 Kokil kohore tomar guno gan gay Kiran Malik Kiran chhara tomar isharay Kokil kohore tomar guno gan gay Kiran কিরণ ছড়াই তোমারি ইশারায় গাতি তো বেলা প্রেমের মালা তোমার নামে আল্লাহ গাতি তো বেলা প্রেমের মালা তোমার নামে আল্লাহ খালিক তুমি মালিক তুমি তুমি মহান আল্লাহ 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 Allah 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 নারে পানি কালি করে গাছের পাতা ছিঁড়ে যদি লিখি তোমার কোন গান শেষ হবে না রে মুজিবুল আলমের কলম লেখে তোমার গুণ আল্লাহ মুজিবুল আলমের কলম লেখে তোমার গুণ আল্লাহ খালিক তুমি মালিক তুমি তুমি মহান আল্লাহ 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 যাই হোক, ক্ষমা চেয়ে নেব হুজুর উপস্থিত হয়েছেন তার সাথে আমরা পরিবেশন করলাম। যাই হোক, আমাদের গাওয়ার মধ্যে বলার মধ্যে ভুল ত্রুটি বেয়াদবি হলে ছোট ভাই বন্ধু হিসেবে ক্ষমা করবেন, দোয়া করবেন আমাদের জন্য। এইভাবে আপনাদের সম্মুখে আরো ভালো ভালো নাচ কাশিদা হাম পরিবেশন করে শোনাতে পারি, দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাই হোক, আমরা জানার জন্য অপেক্ষা করছিলাম সেই হযরত মাওলানা আব্দুল্লাহিল মারুফ সাহেব। সত্যি বলতে আমরা ইউটিউবে ওনাকে দেখেছি, সামনাসামনি কোনোদিন আমরা হইনি। যাই হোক, আজকে ওনাকে দেখলাম আর
খুব ভালো লাগছে আপনারা যেভাবে মন দিয়ে বসে আমাদের গজলগুলো শুনেছেন আমরা সেইভাবে ওনার বক্তব্য ইনশাআল্লাহ আমরা শুনবো ইনশাআল্লাহ যারা বাইরে ঘোরাফেরা করছেন এদিক ওদিক ঘোরাফেরা করছেন আপনারা এই পাক পবিত্র মাহফিলের মধ্যে চলে আসুন নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো ঘরে ঘরে জালো আল কোরআনের আলো আল হাদিসের আলো